আজকে আলোচনা মই রাজনীতির কথা আলোচনা করি। রাজনীতি মানে রাজনীতি, যে রাজনীতি সম্বন্ধে তোমার সাথে আলোচনা করছি। যুগ যুগান্তর থাকিয়া সত্য চেতা দাপন করে হারা হয়ে গেছে। আলোচনা করেন রাজনীতি আর ধর্ম মানে রাজনীতি কেন করে চলছিল, ধর্মনীতি যা ধারণ করে তাকে ধর্ম করে ধর্মনীতি। এগুলো তোমরা আলোচনা শুনছেন। আর হচ্ছে কূটনীতি, আমরা কিন্তু কূটনীতি জানি না, কারণ কূটনীতি আমরা কোনো পাব না। আমার পূর্বপুরুষে আমার জন্ম দিছে, আমার নীতি হয় জান যায় পর বচন না যায়। আমরা যেটা একবার কই ওটা ভুলে যাবে। আমার মুখ থাকি মুখ থাকি যে বাক্য আমার বাই হয় ওটা রিটার্ন নাই। সেতু এই সময় সময় কথায় কথায় কথা বদলা, এটা আমার চরিত্র। আমরা রাস্তা বদলাই কিন্তু কথা বদলাই না। আমরা ঘাটা বদলাই কথা বদলাই না। আর কথার মাধ্যমে রাস্তা হয়। আমার পূর্বপুরুষ এই যুগ যুগান্তর থাকিয়া দেশ শাসন করছে। আমার যেটা পরিচয় সেই পরিচয় তোমরা সবাই জানেন, একদিন আলোচনা আসলে নেহত সবাই জানেন যে আমরা কোন বংশের মানসি বুঝছেন। কিন্তু আজকে কি হয়েছে, নিজের কর্মদোষে সন্ধারা করে আর আমার মাসিক কূটনীতিটা বুঝে নাই, কূটনীতি বুঝে নাই, কূটনীতি না বুঝে জানে না। আর যখনই কূটনীতি প্রয়োগ হয়েছে
তখন আমার পুরো মুখ এই কুকুরের থেকে সাড়ে দাঁড়িয়েছে, সাড়ি খাওয়া হয়েছে। যখন শাড়ি খেলা হয়, রাজনীতি যখন শাড়ি খেলা হয়, তখন কূটনীতি সামনে আসে। যখন কূটনীতিতে ভরে যায়, তখন সন্দিগ্ধটা হয়। কূটনীতিতে যখন ভরে যায় দুনিয়া, তখন সন্দিগ্ধ কাল হয়। সংরক্ষণ কাল একটা বিনাশ আর একটা শুরু, একটা বিনাশ হবে একটা শুরু হবে, একটা সংরক্ষণ কাল। কখন আছে? যখন কূটনীতি স্থাপন হয়। তো দেখো, এই কূটনীতি চাল, কূটনীতি চাল সত্য যুগত হয়েছে, ত্রেতা যুগত হয়েছে, দ্বাপর যুগত হয়েছে। ত্রেতা যুগের কথা কম, ত্রেতা যুগ নিজের অত্যাচার, অনাচার, এটা জারি রাখার জন্যে রাবণ যখন লক্ষণ শক্তিশালী মানুষ পড়ে, তখন হনুমান পড়েছে বিশল্যাকরণী আন্দার জন্য। তরগণা গন্ধর্ব পদন পাহাড় কালনিমির সাথে দেখা হয়েছে। কালনিমি মন্ত্র দিয়া এত বুঝাইছে যে ভক্ত তুই যদি দেখা আচ্ছা দেখি না পাইল কত কত আমার নাক তত কত তোমার দেখছে চকুর পড়ানো পোকা আছে চকুর পড়া মুখ দিয়ে তো তোমার কাম বেশি হল ধ্যান দিয়েছ কামনিমি কইছে যে ভক্ত ভক্ত নাই হনুমান হনুমান গেছে দুঃখের জন্য তার লক্ষণ লক্ষণ জীবন বড় সমস্যা ওর বাধা লাগে আর কামনিমি জ্ঞান দেওয়া শুরু করছে কোনা যদি কাম গাছ হয় তার পান মহাপূর্ণ পান হবে দেখে গাও হওয়া লাগে তা কত কি বুঝেছে যেগুলা হনুমান বুঝেছে হনুমান তো বুঝছে ঠিক আছে তাহলে পূর্ণ করো যেটি কোন সেটি কোন কামিয়াব হওয়ার পান বড় বড় কার্য শুদ্ধি হলে তোমার হনুমান তো বন্ধন মতন পাহাড় থেকে বিশল্যাকার নিয়ে যাবে তখন তো সিনেমা না দাঁড়াবো না তো প্রত্যেকে গেটে যদি জ্ঞান পাওয়া যায় তো সে তো ধ্যান দিয়ে শুনবে না তো প্রত্যেকে উহাটা পুষ্কর তা পুষ্কর তো মাসি নাই কাল নিমিকে তো পুষ্কর লাগবে হনুমানের কাট মাসি নাই আর কালনিমি যেটা যেটা করছে সেটা সেটা শুনছে
দেরি করাবে তারপরে বেলাটা অন্যদিন কখন মারা যাবে মরবে গতিকে সূর্যের তাপ যদি লক্ষণের শরীরে লাগে তার লক্ষণ মারা যায় কবার লাগছে বিশ্রাম করা লাগে অতিথ্য গ্রহণ করা লাগে কি ফল হবে যেটে যাব সেটা বিজয় পাবো হ্যাঁ গাও খাওয়া লাগবে তোর পবিত্র হবে যেটা করবে তখন সেটাই হবে তোর পূর্ণ কেন বুঝবে এলা যত পাতা সঙ্গে অতদের বেরিয়ে যেটা দেবে কোনো সময় নষ্ট সবগুলো সময় নষ্ট করছে আর উসমিশিল লাগছে যে প্রভু তো মুখ তাড়াতাড়ি নিয়ে যাবে ওর কথা না শুনে হয় না দাঁড়িয়েও না সেই জন্য ওর কথা মতো অনেক সময় নষ্ট করছে যাই ওর কাজটা যখন সিদ্ধ হয় হনুমানে লাস্ট করে না ইয়ে কর আরাম আরাম কর এখন গা বুঝে আয় এটা পূজা করা লাগবে বুঝবো তো পূজা করাই তার সমস্ত কাজ অসুবিধে হবে এখন আমাদের কোন এই সমস্ত কাহিনী শুনেনি শুনে তো আমরা কাউ ধর বলো যখন যখন নামছে তখন কুমিরে ধরি খাওয়ার জন্য আক্রমণ করছে তারপরে যখন ওই কুমিরটা মারি হনুমান তখন কুমিরটা বলে জমে কান নিমি নমায় তোমার রাবণের না অনুসার রাবণের না ভাই একে কুস্তি যেমা তো মারাত্মক আর এই দিঘিটা যায় আছে তাকে আমি ধরি খাম তুমি তো মান ফেলা তারপরে যখন কাল শুনেন ওটা বুঝেন থোতলামি শুরু হয়ে গেল কাল নেমে করছে লাল যেটা হয় ভিতরে মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি যেটা করে মিষ্টি কুমড়া করে মিষ্টি মিষ্টি মতো চিনি ওইটাই লাল যেটা কুমড়া আমার ওটাকে আমরা ঘিত কুমড়া করি ঘিত কুমড়া ঘিত কুমড়া ঘি দিয়ে মাংস ঘি তো হয়েছে ঘি তো কুমড়া আচ্ছা তাহলে আমরা তেতা জগত এটা বুঝলাম যে অনেকগুণা ভগবান রামচন্দ্র রাজনীতি করছে আর রাবণ উমায় কূটনীতি করছে কূটনীতি করে সীতার সঙ্গে নিয়ে গেছে ভরকে ভরকে মারিছে এবং রাম লক্ষ্মণ দূর নিয়ে গেছে কিন্তু মারা গেছে মারা গেছে না নাকি মানুষ মারা গেছে না রাবণ এটা করে তো মির্গের মির্গের রূপ ধরিয়াছে আর সীতার
রামচন্দ্র বসে লাগে হরিণটা লাগে লক্ষণ পারে যে হরিণ ধরিয়া রাম গেছে হরিণ ধরিয়া লক্ষণ ফিরে গেছে এটা তো কারণ জানে কি কয় রাবণ কি রাজা না রাজা কিসের রাজা রাবণের বাপের নাম হচ্ছে বিশ্বসভা মুনি বামন বামনের কথা কারণা বিশ্বসভা মুনির বেটার নাম হচ্ছে রাবণ আর উহার মার নাম হচ্ছে বিকসা মিকসা উহার মার নাম হচ্ছে শূদ্রের বেটি শূদ্রের বেটি তা ব্রাহ্মণ আর শূদ্র মিলিত সত্তা হয়েছে রাবণ আর যে লঙ্কাটা লঙ্কাটা রাবণের রাজা হয়েছে ওটা ভগবান নারায়ণের ওটা ধন ভাণ্ডার আর ধন ভাণ্ডার পাহারা দিছে কুবের কুবের ওই কুবের বামন বামন গুলা আরো ধন পাহারা দিছে আর অস্ত্র পাহারা দিছিল চকিদেরই কাজ করছে এই রাবণ তো চলে গেছে নারায়ণ তো চলে গেছে সত্য যুগে তাহানি তারপরে আছে নরসিংহ নরসিংহের পরে যখন বিনাশ হন তারপরে আসে তোমার ত্রেতাযুগ ত্রেতাযুগ নিকষা এই বিশ্বসভা মুনির সাথে কি করবে নারায়ণের ধন পাহারা দেয় কুবের আর কুবের যে বামন নারায়ণ তো নাই ওর বংশের রাজা হয়েছে ইন্দ্র ইন্দ্র নাই পরে নরসিংহ হয়েছে হিরণ্যকশিপুর বধ করিয়া হিরণ্যকশিপুর পড়লাম ওর বাপ ওটাও মারছে তারপরে ত্রেতাতে শুরু হয়েছে ইমরা যখন দেশ চলায় তখন এমন করে তুমি করে গেল তোমার রাজনীতি আর জানে না কিন্তু রাজা হিরণ্যকশিপুর রাজা কিন্তু আমার রাজনীতি করবেন না জানে কূটনীতি করল কূটনীতি করল রাবণ রাজা আমার রাজনীতি করবেন জানে রাজনীতি শব্দ করছে সোনার মুকুট দিছে মাতা কেউ রাজনীতি করি পায় না কি করে কূটনীতি কূটনীতিটা হয়েছে বর্তমান বর্তমানের জন্য প্রযোজ্য হচ্ছে কূটনীতি আর রাজনীতির জন্য হয়েছে ভূত ভবিষ্যৎ আর বর্তমান এই তিনটা নীতি নিয়ে কয় রাজনীতি রাজার নীতি সমস্ত বৃহৎ নীতি হচ্ছে রাজনীতি
ষষ্ঠ দেবতা ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিষ্ণু ক্ষত্রিয়, ব্রহ্মা বামন, মহেশ্বর শূদ্র। ত্রেতা যুগ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র। ব্রাহ্মণের বেটা শুদ্ধের গর্ভ জন্ম নিতে রাবণ, তোমায় এসে রাজা, তোমায় যখন রাজনীতি করে তখন এই ফাতরামি ফাতরামি শিখছি চল চাপড়ি। তো ভাই আমরা যদি লক্ষ্য করি দেখি, এই জন্য আমরা এই কূটনীতি করি পাবো না। আর হিসাব করে দেখো সত্যযুগ একবার শূদ্র রাজা হয়েছে, অসুরের রাজা হয়েছে, মহেশ্বরের বংশধর রাজা হয়েছে, উপপশ্চিম উত্তর দক্ষিণ চতুর্পাশে অসুর বিনাশ করছে, তাই ক্ষত্রিয় মাতা গুলা যুগের দেবী তো আজকে দেবী কালী দুর্গা কানা গুলা এগুলো সেই দিদিটা কিসের ওই কনিয়া গতর কাহানি লাগে না, কনিয়া গতর কাহানিটা তো দেখছেন তোমরা জানে নাই শুনছেন না, তাই যেটা এখন এই অসুরে একবার রাজা হয়েছে তখন তখন থাকিয়া ওরা কয়েছে আর রাজা হব না, কারণ আমার বংশটা টুটল কিনা হয়ে গেছে। তারপরে যখন বংশ না হয় তখন হচ্ছে এই ব্রাহ্মণ হিরণ্যকশিপু উভয় পরে ক্ষত্রিগুলো অত্যাচার করিয়া উভয় পরে রাজা হবে। তো দেখেন এমন করে রাজা আছে, এই হিরণ্যকশিপু রাজা আছে, উহার বেটা পড়লা তো রাজমুকুর তুলে দিয়ে পায় নাই, উহার বেটা রাজা হওয়ার পায় নাই। রাবণ রাজা আছে, উহার বেটা ইন্দ্রজিৎ রাজা মনে পায় নাই। পরাশ মানে ব্যাসমুনির বেটা ধৃতরাষ্ট্র, উহার বেটা দুর্যোধন রাজা মনে পায় নাই। ওই এক নীতি সমাপ্ত হয়েছে, কেন এসে কূটনীতি কূটনীতির বিরাট হচ্ছে না, এই কূটনীতি এপ্রিল পর্যন্ত চলে তারপরে চলে না, আর উহাতে শুরু উহাতে বিনাশ। এই জন্য আমরা কূটনীতিকে জানি না, আমরা এই ভূখণ্ডের মাঝে কূটনীতি জানি না, যেটা আমি খোলাখুলি করি করি যেটা হবে সেটা হবে বলে কম, যেটা না হবে কম যেটা হবে না। তাই জন্য আমরা সিধা সাদা মানছি, আমরা রাজনীতিটা জানি, আমরা কূটনীতিটা জানি, এই রাবণের বেটা এক লক্ষ পুত্র রাবণের সোয়ালক্ষ নাতি, কিন্তু তাও তো রাজা হওয়া পারে না, তাও রাজা এক লক্ষ পুত্র রাবণের সোয়ালক্ষ নাতি, তাও না তাও না বাতিল রাবণের বংশ দিবার বাতিল বিনাশ। সেহেতু এটা শাস্ত্র গ্রন্থ বর্ণনা করা, সেই জন্য আমরা পূর্বপুরুষের একটি ঐতিহ্য স্মরণ করি, জীবনযাপন করি, আমরা অতীত নজর করি, ভবিষ্যতের জন্য চিন্তা করি, আমরা যেটা কর্ম করি সেটা ভবিষ্যত স্থাপন হয়, ভবিষ্যতে যেটা হবে ভবিষ্যতের জন্য হবে, আর ভূতের জন্য স্থাপিত হবে নিদর্শন হবে। সেজন্য আজ পর্যন্ত যতগুলা পৃথিবীর কীর্তি আছে
সবগুলা রাজার আছে না, পাবনেরও নাই শূদ্রেরও নাই, নাই। এরা বর্তমান পরিস্থিতির এরা নায়ক। ভাই আমরা এই নায়কের কথা শুনি শুনিয়া আজকে সব ঘাড়াছি, ভাবলে নাই। আচ্ছা কাজ করছি কন্ত যে তোমার আমার মারব, তোমার রাজ্য পালি দেব, তোমার ইজ্জত লোক প্রকার করছে, তোমার মিথ্যা মিথ্যা কেস লাগিয়ে দেব। মহারাজ আমার সাথে সামিল হও হলে তোমার তোমার জ্ঞাতি গোষ্ঠীর ইজ্জত মারব। হ্যাঁ বুঝলি, বলছে না কি যে তোমার মাটি বাড়ি সব তাড়ি নেব, তোমার তাড়ি দেবো, বুঝলি না? এত বিকাশ করবে, বিকাশ করতে করতে আছে বিকাশিত, বিকাশিত হচ্ছে আমার এই ভূখণ্ডের মাত্রিকা তুলে দিয়ে বেড়াই সভা করি, প্রত্যেক দিন উপাস খাটে, আমার আসছে এখন যতটা সকাল যায় কাজ করবে উপাস হওয়া যাবে না, তাহলে ভাই আমার প্রত্যেক দিনে একদিন আমাবাস্যা হয় আর একদিন পূর্ণিমা হয়, তা আমাবাস্যা পালন করি পূর্ণিমা পালন করি, আমাবাস্যার দিন একটু কষ্ট বেশি হয় পূর্ণিমা দিন কম হয়, আমাবাস্যা অন্ধকার আর পূর্ণিমা দেখা যায়, আমার কাম দেখি দেখি ঠকায় আর সব আন্দোলনে ঠকায়, সত্যবাদিতা সদা পূর্ণে বিচার করো। হ্যাঁ যেদিন আমরা ঠকি দেখে দেখে যেদিন ঠকায়, হ্যাঁ সেদিন কি পূর্ণিমা দেখলাম তো ঠকল আছি, আর দাদা তুমি ভালো আমার কথা শুনতে নিয়ে সত্যমিতা সরে লাগে সরকার নিয়ে নিচ্ছে দাদা ভগবানের বিচার করবে, তুমি ভালো কত ভালো ভাই এটা কি এটা পূর্ণিমা আর যেটা না বুঝে ওইটা আমার বাসা বুঝেই না দিবে ঠকি, দীর্ঘদিন থাকি যে তোমরা এই পরিবার লাগছেন সাবার লাগছেন এটা এমন কাহি হতে না যায় হতে না গন্ধ, তার মানে
আমার আমাবাস্যা পূর্ণিমা কোনদিন আমার থেকে ছাড়বে না। পূর্ণিমা হস পূর্ণিমা তো পাকাবে, আমাবাস্যা তো পাকাবে। আর পূর্ণিমার দিন দেখি দেখে থাকবো, আমাবাস্যা তো না দেখে থাকবো। নাই অন্ধকার দেখা যায় নাই মুক্তি না কাগজ পয় রাখো না। আর একটা দরখাস্ত দেশ হচ্ছে তারপর পূর্ণিমা হয়ে গেল তো ভাই, আমরা এই ভূখণ্ডের মানসি আমার জীবন প্রত্যেক দিনে আমাবাস্যা হয় আর প্রত্যেক দিনে পূর্ণিমা হয়, এটা আমার জীবন। আর আমরা প্রত্যেক দিনে আমাবাস্যা পালন করি আর পূর্ণিমা পালন করি। অল্প জল ভোগ কিনিয়ে জীবন রক্ষা করি। আমার দুঃখ কাম বুঝে বুঝে কাম কাম শুনবার চাই না চায় কাম শুনবার চায় আমার কথা কাম আমার দুঃখ বুঝে বুঝে ভাই কি করিয়া এই আমাবাস্যা গেল পূর্ণিমা কি ঘটে আমাবাস্যা পূর্ণিমা দেখতে না জানেন। কিন্তু ভাই আমরা আমাবাস্যা পূর্ণিমা পালন করি আর যখন আমাবাস্যা শেষ হয় যখন পূর্ণিমা শেষ হয় তখন তখন মোর বিনাশ হয়, মোর বিনাশ হয় মরল নাই জানেন না জানেন। যখন আমার কত শেষ হয়ে যায় যা আমাবাস্যা দেখে যায় আমাবাস্যা পাওয়ার শত শত মোর বিনাশ হয়, যা পূর্ণিমা দেখে যায় সত্য কচল বা মিথ্যা কচল মায়ের স্বর্ণ এটা ভাই আমরা করি না, বাবা মাও করে। যার সামর খায় আছেন যার সামর বসিয়েছে আমার করার কিছু নাই। সেজন্য আমার এই ভূখণ্ডের মানসি অলৌকিক শক্তি ধার, সেজন্য কূটনীতি আমার মানসি বুঝি না। ধর্মনীতির ধর্ম স্থাপনায় কূটনীতির বিনাশ হয়, বুঝছেন বিনাশ হয়।
সত্য যুগের মহেশ্বর বংশ আমার পূর্বপুরুষে বিনাশ করছে, কত নামে গেলে পাল ধরে মাপছে সৃষ্টি রক্ষার জন্য আমার মা রক্ষা করছে, তার বংশ তার মনে প্রতিজ্ঞা করছে আর কোনদিন এই কাজ করবে না। কোনোদিন আমার যত অস্ত্র ধরবে না, তারপরে বামনের বংশ বাড়ি গেল, কর্মহীন মানুষ ভূকতে মরে। তারপরে রাজা মহারাজা দৃষ্টান করে দিন, সরাকে নির্দেশ করে দিন যে দেখে ভোকাতুর বামন দেখবেন তার ভোজন করা যাবে। মকদম নয় কোথায় দেখা আছে, শাস্ত্র দেখা আছে, শাস্ত্র ব্রাহ্মণ দেখলে তাকে খোয়া যাবে না, হলে এমনি মরে যাবে ব্যাপার। এই কাহানি তাপর যুগ, এই কাহানি তাপর যুগ, সুদামার নাম মাইয়া, সুদামা কইছে যে স্বামী এ দরিদ্রতা সহ্য হয় না, এ স্বামী দরিদ্র সহ্য হয় না, কোলাতে ছাড়া মরে না, খায় না খায় মরে, আর মানসিক ভিক্ষা তো খুদি দেয় খুদি, ওই জন্য আমার পুরো পুরুষে খুদি খায় না, কাক দিছিল ব্রাহ্মণ দিছে আর প্রকৃতি দিছে, পাখি পয়ালক দিছে আর ব্রাহ্মণ ভিক্ষা দিছে খুদি, সত্য না মিথ্যা, মন কথা তো নয় কথা ফুল খবর ছিল মিথ্যা। সুদামার মাইয়া এমন করে সুদামার বিরোধী করছে যে তোমার বন্ধু ছোটবেলার বন্ধু হয়েছে কৃষ্ণ দ্বারকাপুরের রাজা, একবার কমতে কম আমার দুঃখের কথা কর। আমার এই দরিদ্রতা যেন দূর হয়, আর যেহেতু তোমার সকাল হতে যাওয়া লাগছেন সেতু সকার জন্যে বই কিছু এই দেওয়া লাগবে না, বন্ধুত্বের ইয়েও আছে খাতির আছে, তো সুদামার না কাপড় খান বস্ত্র খান ন্যাংটা হয়া, ওই সুদামার মাইয়ার না কাপড় বস্ত্র ড্যাংটা হয়া সুদামার দিছে, সেই মাইয়ার কাপড় ন্যাংটি পিলিয়া কৃষ্ণের রটে গেছে, ন্যাংটি পিলিয়া সেই ন্যাংটির মাতার খুদি বাঙি দিছে, দেখা হয় বাল্যকালের সকাল, একটা যে কৃষ্ণ ক্ষত্রিয় আর একটা যে সুদামা ব্রাহ্মণ, মিথ্যা কথা মানে মানে কথা শাস্ত্র দেখা আছে, দুইজনের মিলন হল, দুইজনের মিলন হওয়ার পরে কৃষ্ণ কয় কি কয়, তুমি কেন কৃষ্ণ প্রশ্ন তুলিল, তোমার তিনটে জ্ঞান আছে কি ভূত ভবিষ্যৎ বর্তমান, কি জানে মা
ভাই ভুলে যাবেন না, ক্ষত্রিয় মানুষ ভূত কি হয়েছে জানে, ভবিষ্যৎ কি হবে জানে, আর বর্তমানে কি করা লাগে সেটাও জানে। সত্য যুগ কেছে, সত্য যুগের মেন পাওয়ার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বামন, বিষ্ণু ক্ষত্রিয়, মহেশ্বর শূদ্র, ত্রেতা যুগ কেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র, দ্বাপর যুগ কেছে শতগুণ রজগুণ তমগুণ, শতগুণ ব্রাহ্মণ রজগুণ ক্ষত্রিয় তমগুণ শূদ্র, এটা কলিযুগ, এটা কলিযুগ। কলিযুগে তিনটে পাওয়ারে আছে, ইলেকট্রন নিউট্রন আর প্রোটন। ভাই আমার তো তিনটা পাওয়ারে আছে, নিউট্রন ইলেকট্রন প্রোটন। কর্তৃমাসী তিনটা পাওয়ারের শক্তিধারী, বলেন সেতু এই পাওয়ার, এই মেন আর মেশিনের যুগ আমরা দুইটা দুইটা বিশ্বযুদ্ধ জয় করাবো, দুইটা দুইটা বিশ্বযুদ্ধ জয় করিয়া সারা পৃথিবীর বিপদ থেকে রক্ষা করছি। প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই ভারতবর্ষটা আমার পূর্ববর্তী স্বাধীন করে দিয়েছে। আমরা জানি তোমাকে কইছে, তোমরা জানেন না জানেন, কোন বই পুস্তকে পাইছে না জানেন, পান নাই কান কইছে কান কয় নাই, সকাল তো বাঙি ফাটার কথা কয়, আর বাঙি ফাটা না কেন, কুম্ভ এলে বাঙি ফাটাইছে, সার ছড়িয়ে গেছে বাকলা উঠে গেছে, আরে ভাই বাঙি ফাটাটা লাগে আপনার না ফাটে, যুদ্ধটা ভাই আমরা জয় করছি এমন কথা নয়, প্রমাণ আছে যুদ্ধ যে জয় করছি, প্রমাণ আছে। ভাই এই মেন আর মেশিনের যুগ, এই ইলেকট্রন নিউটন প্রোটনের যুগ, তো মেন আর মেশিনের যুগ, হাওয়াই জাহাজ কামান বিমান যতগুলা টেকনোলজি আছে সবগুলাকে পরাস্ত করছে, সবগুলাকে অকিছু করে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হাওয়াই জাহাজ, শত্রুপক্ষের হাওয়াই জাহাজ যেটা টেকা হয়েছে, মানে যেটা আকাশে উঠছে, উমায় নামবার পায় নাই, ইংরেজিতে ল্যান্ডিং, টেকা বলে ল্যান্ডিং হওয়ার পায় নাই, কেন তার কি হয়েছে, ক্রাশ ল্যান্ডিং, ক্রাশ ল্যান্ডিং মানে ভাঙি পড়ছে। যত শত্রুপক্ষের বিমান আসলো না, ইংল্যান্ডের ভাঙি ভাঙি পড়ছে, ভাঙি ভাঙি পড়ছে, বুঝছেন? তোপ বেরোতে থাকে শত্রুপক্ষের কামান, নিজে নিজে সেটা করে গেছে, আর বারুদ ঢুকি দিয়ে আগুটাকে দেওয়া লাগে, টাইগার টিকা লাগে, টিপলে কামানের গোলা যেমন মাসি গবি করে ওর গোলা উল্টি করছে, উগলি করছে, তবে যুদ্ধ করি পাবে। আর সংরক্ষিত খানা যেটা খাইছে তাদের ডিসেন্ট্রি হয়েছে, শেয়ার কামা হাসছে হাগি হাগি মরছে, দেখেন শোনো মহিলা কিচ্ছে আমি কবার লাগছো না, মই কিচ্ছে কবার লাগছো না, কিচ্ছে কবার লাগছো সচা। আচ্ছা এখন কথা হল,
সেই মানুষই আমরা সুদামা। সুদামা যখন কৃষ্ণের দর্শন হল, অতিথি আপ্যায়ন করিল, ভাই সত্যকোনা আমি তাকে দিতে আপত্তি রেমে করে কৃষ্ণ পা ভয়া দিতে উয়ার মাইয়া রুক্মিণী ভাতার মাইয়া মিলিয়া বন্ধু সেবা যত্ন করছে পচে রেমে করে। আমার সভা গুলা যখন এই কাজ করবার যায়, দেন সভা করবার যায়, আমার তাকে ভাত পায় আরে কে দাদা ঢুকবেন না সত্যটা করতে। যেটাতে ঢুকবেন না দে ওই পাকে যাবো, ওই পাখি দিলে ওই পাকে যাবো সত্যটা করতে। কিন্তু কৃষ্ণ রাজা হয়েছে, সুদামা ভিখারি উয়ারে গেছে, ল্যাংটা গেছে ব্যাংকি দিয়া। হ্যাঁ, তখন সুদামা খুশ করছে কৃষ্ণ যে সখা তোমরা যে দেখুন আসছে মোড়ে, তা আমার সখী কেমন আছে, আমার বন্ধানি কেমন আছে, বন্ধু আর বন্ধু বন্ধু পাইয়া বন্ধানি আমার বন্ধানি কেমন আছে, ভালো 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 বলে সখা তোমরা যে এটা আসলেন নিচে বন্ধানি বন্ধুর জন্য কিছু দিছে, ভাই বোন জন্য কি আনছেন। সুদামা কয় কৃষ্ণ সখা মোর জন্য কি আনছেন, বন্ধানি কি দিছে। তখন ডাইভারটা পুক্তি ধরছে, পুক্তি পুক্তির শিখের এরকম চালু টোকলা কোনো আছে তোমার ভালো হচ্ছে, মোর পাঁচ রকমের ফুলে আছে নিচে কৃষ্ণ দেখছে এটা কথা বলছে। সুদামা ভাবছে নিশ্চয় আমার চালের টোপলা কোনা দেখছে, কিছু আমার টোপলা আছে তো দেখছে, কেমন করে ঢুকাম তখন হাত দিয়া টোপলা কোনা ধরছে সিবিয়া। না 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 বন্ধু এটা কিছু লাগবে কিছু লাগবে, কেমন করে খুদি বাড়ি করি যায় না, কৃষ্ণ ছাড়ে না আর সুদামা দেখায় না। তখন কৃষ্ণ কইছে হে সখা যখন দনোজনা মিলিয়া খড়ি উঠির গেছি, খড়ি কুড়িবার গেছি জঙ্গল, তোর মাও তোর চাউল ভাজিয়ে ঘুরঘুরে ভাজি দিচ্ছে, চাউলের ঘুরঘুরা ভাজি দিছে, কইছে কৃষ্ণর সাথে একের সাথে ভাগ করি তুমি মানে খান মোকো দিবার কইছে, কিন্তু মোক কিন্তু চালের ভাগ হয় দেখ নেই, ভাগটা ভুল করে ভাগটা দেখ নেই, তুই একলাই খাচ্ছিস বুঝছেন। কইছে কৃষ্ণ কইছে যে বন্ধু সখা তুই মরে যে চালের ভুল করে তোর মা দিছে মুখ খোয়ার জন্যে, তুই মোক দেখ নাই তুই নিজেই খাচ্ছিস। যখন উগার মা খুশ করছে যে সুদামা তোর সখা কৃষ্ণ ভাগ দিছে চালু ঘুরার, উগার মা কিন্তু মা মোর পেটেতে ভোগ মুখে না কুলায় মুখে কুলায় নাই মা মই কেন করে দেন, ওই জন্য মুখ দেখ তোর যাই দুঃখ এই দরিদ্র তুই চিনিস আরে ভগবান এত বড় সুবিধা পাচ্ছিস তথাপি ভোজন করবেন না পারবে, এই সালা ব্রাহ্মণ জাতির কাল টু কাল দরিদ্রতা যাবার লাগছে এত সুন্দর সুবিধা, আরে ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান তোর বন্ধু তোর সখা তাকে তুই ঠকালু তাকে তুই খোয়াবেন না বলু দিলে না খাই না কমরে, এই ব্রাহ্মণ জাতির দরিদ্রতা কোনোদিন বুঝবে না।
ভাই এই গোপন রহস্য কৃষ্ণ কেন করে জানে, কেন করে জানে, কেন করে জানে? ওর বন্ধানি ওর মেন্টেন মাতার ইয়ে বাবি দিছে, খুদি বাবি দিছে, জবরদস্তি কখন কানিছে ওর মা যে বেটা তুই এই আমার দরিদ্রতা কুটে দূর করি বলো রে, তুই তুই ভগবানের বন্ধু, ভগবান তো কত আদর করে তোর বাল্যকালের বন্ধু, এই বাল্যকালের বন্ধু তুই যদি বিনতি করলু আরে আমার সেবা করলু হ্যাঁ তাই আমার দরিদ্র তুলটা ঘটি গেল আরে এম করে তোর মাও ডোনে ডোনে কাঁদিছে। এই কথা কৃষ্ণ তখন ওই সুদামা করছে সখা তোর মাও যে মোক ঘুমরে ভাত দিয়ে খাওয়ার বছর তো খাইছি দেখি নি তুই একলাই খাতিস, এই মোক বোন দেনি যে দিছে তো কিছু পাঠায় ওটা মুখ দেখেন না চাই হ্যাঁ। তখন এই কৃষ্ণ ঘুরে ঘুরে করছে জড়া ধড়ি করছে নেন্টির মাথা পিস আল বার করে ফেলবে, তখন রুক্মিনী হাতটা ঠেলে দিছিল বলছে প্রভু এই দরিদ্র কাঙ্গালের দরিদ্রতা আমি খত্রি গুলো কেড়ে আনছি সত্যনমিতা চিন্তা করে যাবো কৃষ্ণ কি না জানে নাকি, কৃষ্ণ না জানে, জানে রুক্মিণীও জানে সমস্ত ক্ষত্রিয় জানে, কিন্তু কৃষ্ণ কি করছে দরিদ্রতা দরিদ্রতা নিবারণের জন্য ওর নেংটির থেকে খুদি খুলি কাড়ি দিছে খুলি দিছে নিজে খুলি নিয়া হাত নিয়ে খাইছে যার জন্য আজকে খাবার পায় বুঝছেন না বুঝেন কথা না নিজের কথা বাংলার কথা নিছ নাকি টিভি সিরিয়াল তোরা দেখাইছে দেখা যায় না আজকে আজকে আবার ভাল করবে সবার লাগছে ভাল ভাল করিয়া রাজ্যটা কারি নেই ভাল করবে আমার কি করবে ভাল আসলে তোমার ভাল করবো এই রাজ্যটা যে ভাল নয় আইস আমার সাথে সামিল হয়ে যাও সামিল হলো রাজ্য ভাল নয় ডিস্ট্রিক্ট বাড়ি নেই ডিস্ট্রিক্ট ভাল বিকাশ হলো মানলো ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটা ভাল নয় তোমার সাবডিভিশন করি দিই সাবডিভিশন করি দিই একটা রাষ্ট্র সেটা স্টেট বানিয়ে দিন স্টেটটা ডিস্ট্রিক্ট বানিয়ে দিন ডিস্ট্রিক্টটা ব্লক সাবডিভিশন বানিয়ে দিন সাবডিভিশনটা ব্লক বানিয়ে দিন উন্নতি হয়েছে না নাই ভাই উন্নতি হচ্ছে না নাই এমন উন্নতি এলা বলছেন আগত আইন দেওয়ার নাই তো এলা মাইয়া সবার টুকনা টাপড়ি বান্ধিয়া বিদেশ যাও কাজ করে এলা অন্য মাসি কিন্তু না শাসে এ ভাই তোমার কম তো কায় নাই দেখেন যেগুলা 20-25-30 বছর আগের মানুষ 40-50 বছর মানুষ আগে হাত তুমি দেখো তো এই ধীরা বান্ধা মানুষগুলা দেখছেন নাই দেখেন দল বান্ধি বান্ধি আছে আর জায়গা জায়গা এখনো দেখছেন নাই দেখেন বললে আছে বললে নাই বললে এখন মাল্টিস্টোরি বিল্ডিং হয়েছে উড়োজাহাজ হয়েছে ব্যাংক ব্যালেন্স হয়েছে চাকরি চাকরি হয়েছে হায়ার এডুকেশন নিয়েছে আর আমার এই ভূখণ্ডের মাঝে টোপলা টুপড়ি বান্ধিয়া কুকুরের লাঠি দিবার লাগছে আর বিদেশ গুলি পালেন লাগছে
সত্যনামিতা কবেন না, এলাকা কথা কবেন না, আমরা তো ভাল করবেন আছে, তো ভাল করবেন আছে তোমার কি কি খাবার দেয় রে ভাই, খাবার দিতে নাই রে তোমার, তাই খাবার দিবেন না শুধু তাই না, আর খাবার কাক দেয়, খাবার কাক দেয় কুকুর দেয়, কাক দেয় খাবার, আমার কি কুকুর পাইছেন নাকি, আমার কি পোষা কুকুর পাইছেন, ছোটবেলায় বুঝ ছোট আসুন, হ্যাঁ মোর মাও ওই সাকাই সদরে বাড়ি গিয়েছিল, তোমার সতর নিয়ে গেছি, মার আসল ধরি ধরি বেড়াইছে ভাই, এটাও সবাই জানেন, বেটি কোনদিন মার আসল ধরি বেড়াইবে না, কিন্তু বেটা বেড়াইবে, বেটা আসল যে হাতির পায় মার আসল ছাড়ি দিবে না, সত্য কথা আমার নিজে কেন কম তো এই রহস্য জানেন, প্রতিজ্ঞাবদ্ধ মাতৃ আর মাতৃভূমি, আমরা মাতৃভূমির থেকে জন্ম হয়েছে, আমার মা ধরতী আর বিষ্ণুর থেকে আমাদের জন্ম হয়েছে, এটা থেকে আমার সৃষ্টি, বুঝছেন, ওই জন্যে আমরা আমার এই ছাওয়া ছোটবেলা থেকে যখন হাঁটতার পাবে মায়ের আসল শাড়ি দিবে না, ভাই ময়ো মোর মা আসল শাড়ি দেন নাই, কে রে ভাই তোমরা তোমরা মার আসল ধরে বেড়েছে নাই, মার আসল ধরছে না নাই ধরেন, সত্য না মিথ্যা, মর করো তো, তোমরা করছো তো বুঝে করছো, সত্য না মিথ্যা, সত্য তো, মাও সময় সময় যায় আপনার বাবা ও যে ঠাকুর গোসম গোসম একটা ঠাকুরের ধাম ক্রস করিয়া মৌ নিয়ে যায় নাই, ঠাকুর ঠাকুর কোটে কোনো গোসম গোসম এক হাতে মায়ের আসন ধরছম আর মানে হাত ভক্তি দেওয়া লাগে, মধ্যে ভূতি না দাম কোটে বা ঠাকুর তুই না বাস করে ঠাকুর কখনো ঘর ওটি বলে ঠাকুর ও যেটা কোনো ভক্তি দেব কি ও তো ভক্তি না তোমার মাপাড়াও নাই করেন করছেন না, এমন করিয়া এমনকার বড় হচ্ছে বাল্যকাল, যখন বাল্যকাল আসলো যখন জ্ঞান হচ্ছে তখন মাতৃ রক্ষা করা আমার দায়িত্ব আসছে, তখন থেকে যখন হাতির পাশে যখন পৃথিবীর হাটটার পাশে যখন নিজে নিজে সুশীদের পাশে হাগিয়া মল ত্যাগ করি সুশীদের পাশে, তখন থেকে আমার দায়িত্ব আসছে রক্ষা, আমরা কারো অন্যায় করছি, আমরা কারো কথা শুনি নাই, আজকে আজকে আমার অবস্থা কি হয়েছে, তুই সিল্লি সিল্লি মরি যা, ভগতে মরি যা, অশুভতে মরি যা, হচ্ছে না বিদ্যা, হসপিটাল যাবো
টাকা যদি না ভাই আমি কি করব, মুই কি করে টাকা দে চিকিৎসা হবে, টাকা নেই ও মরি থাকবে। কিন্তু আমার পূর্বপুরুষে বাঁচাইছে, এক পয়সা নেয় নাই। দত্তনমিতা আমার পূর্বপুরুষে বাঁচাইছে, এই যে মহেশ্বরের বেটা গণেশের যে গালা কাটি দিছে আমার পূর্বপুরুষে বাঁচিয়ে দিছে, কয়টা কতগুলো টাকা নিছিল খুশ করেন তো। গণেশের গালা কাটা যে আরো অপারেশন করে জোড়া দিছে, কত কোটি টাকা নিছিল, কত ধন সম্পত্তি নিয়েছিল, নিছিল কেন? আমার পূর্বপুরুষের বিদ্যা এলাম যদি তার খাপে ঠোকায় ওরা যদি মন্ত্রকে ঝাড়ি নামি দেয়, কারণ পয়সা নাই, পয়সা দিবে তো নিবে না, ওর তোমার জল খাবি না তোমার বাড়িতে। সত্য কবিতা সারাদিন সারা রাতি যদি সেতন থাকা নাকি তাও থাকবে, তোর দেখুন পয়সা নিবে না। সত্য কবিতা আমরা তো চিকিৎসা করছি, এটা মেন আর মেশিনের যুগ, কিন্তু আমার আমার কথা কান বুঝে কান বুঝে না। সেতু ভাই আমরা অসহায় হছি, আমার কথা তাও বুঝে না। আমরা যদি ভোকত থাকি তাহলে নাটক করবেন নাকি, ধ্যান করবেন নাকি? আমার যদি বাড়ি ঘর নাই করে এই লাপা দিয়ে বলছি এই ভারতবর্ষে যে কোনো জায়গা যাবে নেই, যে কোনো যা যাবে একটা বসিয়া একটু কান্ত ঘুম গুতেবি না গুতেবি না প্রমাণ না দেখালে নিন পারে বাবু, প্রমাণপত্র যদি না থাকে কোনোটা নিন পারে পাবেন, পাবেন কোনোটা ভাই সঙ্গী জানেন। এই এইগুলা করতে আমাদের কি কি হয়েছে তোমরা বেশি জানেন, বেশি জানেন না জানেন? নাম রাম, লেখিত শ্যাম, মান নাম উমা, লেখিত ভূমা, ইচ্ছা করি করছো না কি করছো? বল ইচ্ছা করি করো না কি করে করে? তোমার জমি তোমার জমির দাগ নাম্বার অন্য জন লেখি দেয় ইচ্ছা করে করে, এগুলা করে ইচ্ছা করিয়া করে না ভুলো তো হয়, ইচ্ছা করি করে না ভুলো তো হয়। কেন তোমার আমা বাইসিয়া দেখতে পাবেন না, যখন পূর্ণিমে তখন এসো, যখন দেখবে তখন ধরছে, তখন তাদের মন নাই দেখবে না দেখিতা। তো ভাই এমন করে আমার জীবন একমাত্র সম্পত্তি হয়েছে আমা বাইসিয়ার পূর্ণিমা। আর আমা বাইসিয়া পূর্ণিমা শেষ হয় যেদিন আমাবাস্যা সাজাবে, যেদিন পূর্ণিমা সাজাবে তখন চক্রভিউ সাজাবে, যেদিন চক্রভিউ সাজাবে সৃষ্টির বিনাশ হবে। সত্য না মিথ্যা? এই দিন আর যদি রাতি না হয় তাহলে সৃষ্টির অস্ত্র সাজাবে না না হবে? আমাবাস্যা পূর্ণিমা যদি শেষ হয় তাহলে বিনাশ হবে না না হবে? তো সেই জন্যে আমাবাস্যা পূর্ণিমা পালতে থাকো, উপাস পালতে থাকো, উপাস পালতে থাকো,
তোমার অমাবস্যাও সাজাবে না, পূর্ণিমাও সাজাবে না। এমন করে চার যুগ থাকিয়া আমার এই মানুষ আছে, এই অপর্যাপ্তি দাঁড়াইছে ভাই। এখন এখন তোমরা বুঝছে না, নাই বুঝে সকালে এই মুই কয়টা মিটিং করলাম আরো করি মোট নিচে ভাষণ শুনিয়াছেন আসুন তো। প্রত্যেকটা ভাষণ বারে বারে সারি দিবেন, মোর কথাগুলো না সারা দুনিয়ার মানুষ শুনবেন দেখছি। এখন এই ভাটা আমার ভারতী কমার দেখছেন তো, এগুলো অপশন আছে মোবাইল, তোমরা জানেন টিপলে ইংরেজি আসবে, হিন্দি আসবে, তামিল আসবে, যার সাথে ভাতা আসবে। তা আমার আমরা কি কমার রাখছি ট্রান্সলেশন করি শুনে, এটা সারা দুনিয়া শুনবেন দেখছি, নেটওয়ার্কিং দুনিয়া আজ না কালকে শুনবে। তোমরা এত ভুলে যাবে দুনিয়া ভুলবে না। দুনিয়া ভুলবে না, দুনিয়ার তোমার নাক মুখ ভুলবে না, কারণ দুনিয়া তোমার একটি কি আছে, দুনিয়া তোমার একটা টিপি আছে। সে তো ভাই তোমরা অধৈর্য হইবেন না, কি হবেন না অধৈর্য। শোক পাবেন, শোক ঘুরিয়ে আসবে তাহলে, শোক ঘুরি পাবেন, শোক আসবে। কাম কোনদিন ভাবছে পৃথিবীর মাসি কাকে ভাবছে যে মহাভারত যুদ্ধ সকালে অংশগ্রহণ করা লাগবে, ভাবছে কাম কোনদিন ভাবে নাই? কাম কোনদিন ভাবছে যে আমার সবারে সবারে যার সাগর বাঁধা লাগবে, ভাবছে কোনদিন? কাম কোনদিন ভাবছে যে আমার সকালে যুদ্ধ করা লাগবে? এ ভাই রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছে, মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে, যজ্ঞ করছে। যজ্ঞ মানে দুষ্টের দমন আর সৃষ্টের পালন, সৃষ্টের রক্ষা করা আর দুষ্ট দমন করা, তাকে কয় যজ্ঞ। এখন ভাগবার লেখছেন গীতা কৃষ্ণ যেগুলো যেগুলো কথা বলছি, এখন এই পরিস্থিতি গীতার কথা আমি বিচার আলোচনা করো। দেখো গীতা কৃষ্ণ অর্জুন বলছি, হে অর্জুন কর্মণি বদিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মে ফলে প্রভু মর্তি সঙ্গ কর্মণি। এটা দুইটা ফলের কথা, এর অর্থ হয়েছে কর্মণি বদিকারস্তে মা ফলেষু, মানে কর্ম করলে ফল পাব। তো কর্ম তো করা লাগবে, উপাস নেওয়া লাগবে, ভজন করা লাগবে, মলত্যাগ করা লাগবে, ছুটি থাক যত সুখ দেখা লাগবে তত সুখ ত্যাগ করা লাগবে, তো ওইটা তো তোর ফল পাবো। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যটা পাইছে ওইটা তো তোর ফল আছে, কর্ম করবে না সে না সুখ ত্যাগবে না সে দেখবে না সে, ওটা তো ফল পাবো। হাঁটি না পাইছে বেড়ে না পাইছ সুখ ত্যাগবে না সে না, খাওয়া না সে ভালো খাওয়া না সে হাঁটি না সে মুদি না সে, তুই ফেলে না পাইছ তুই ফেলে না যে হাগি মধু করলে তো ওটা তো ফল আছে। যে কর্ম করব ফল পাব,
কর্ম করলে ফল পাবো, কর্ম মাধ্যম ফল হয়। আর যেমন কর্ম করবো তেমন ফল পাবো। তারপরে কর্ম যেমন যেমন করবো তেমন তেমন ফল, তেমন ফল পাবো। তো দুইটার ফলের কথা বলছি, কর্মানি বদিকার আসতে মা ফলেশু ফল, একটা মা কর্ম ফলে ভবু, যেমন কর্ম করু মাতৃ শঙ্কর মানি এমনে ফল পাবো। আর একটা ফল, দুইটা ফলের কথা বলছে না হে ভাই, দুইটা ফল কি, একটা হচ্ছে পাপ আর একটা হচ্ছে পুণ্য। হে অর্জুন, যে কোনো কর্ম করবো তাতে দুইটা ফল প্রাপ্ত হবে তোর, সেটা কি পাপ আর পুণ্য। আর পাপ আর পুণ্যের সাথে কি সম্পর্ক? হে অর্জুন, এই পাপের ফলে আর পুণ্যের ফলে পুনর্জন্ম নেওয়া যায়। পাপ আর পুণ্যের ফলে পুনর্জন্ম হয়। সে অর্জুন কুরুস্বধর্মে নিধানং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। সেই জন্য তুই ক্ষত্রিয় মানসি, তোর বাপ বাপ বাপের নাম জানিস না, জানো যা তোর বাপ কুচ করলে যা, তোর বাপ কুচ করছে বলছে তোর বাপ ইন্দ্র সকলে ইন্দ্র করছে তো রাজার টাকা রাজ কর্ম কর, ভিক্ষা করবো না। হে অর্জুন, তুই ভিক্ষা করছিস, হিজড়া হচ্ছে হিজড়া দেশ দক্ষিণ মেদঙ্গ বাজাচ্ছে না বিরাট রাজার বাড়ি উত্তরাখণ্ড শিখেছে, নৃত্য কি শিখেছে অর্জুন? পুরুষত্ব থাকা সত্ত্বেও হিজড়া হয়েছে, কারণ পরিস্থিতি করছে তথাপি পার হয় নাই। ক্ষত্রিয় হওয়ার পরে মানুষের মধ্যে দাসের পরিচয় দিয়ে কাজ করে খাইছে, ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তোমায় ব্রাহ্মণের ভাষণ ভিক্ষা করে খাইছে। ভাই এটা কথা মনে রাখবে, মই কবার লিখছ যা যে কোনো জন্ম হবে বা ওই কুল ত্যাগ করে পাবে না, যা ব্রাহ্মণ কুলের জন্ম নেবে তোমার বাল্যকাল যৌবনকাল ব্রাহ্মণ কুলেতে থাকা লাগবে, যা ক্ষত্রিয় কুলের জন্ম নেবে তোমার ক্ষত্রিয় কুলেতে থাকা লাগবে বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল, শূদ্র কুলের জন্ম নেমে যায় তোমার বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল শূদ্র কুলোতে থাকা নেই। তাহলে কুল কেন্দ্র পরিবর্তন হয়, শূদ্র ক্ষত্রিয় কুলের জন্ম নেওয়ার পাবে, ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলের জন্ম নেওয়ার পাবে, ব্রাহ্মণ শূদ্র কুলের জন্ম নেওয়ার পাবে, অথবা কীট পতঙ্গ পশু পাখি কুলের জন্ম নেওয়ার পাবে। কিসের জন্য? এই কর্মের ফল, এই পাপ আর পুণ্যের ফল। সেই জন্য কইছে গীতা, হে অর্জুন কুরুস্বধর্মে নিধারণ শ্রেয় পর ধর্ম ভয়াবহ। তুই যে কুলটার জন্ম নিচ্ছিস সর্বস্ব কুল, হে অর্জুন বারে বারে এই কুলোতে জন্ম নিতে সর্বস্ব, বাকি কুলগুলো ভয়াবহ। কাজ হচ্ছে এটা, কৃষ্ণ কইছে আরো তোমার বড় কথা বিশ্বাস করেন না তা করে, তা আরো ওই পাপ পুণ্যের চিন্তা করবেন। যে স্বধর্মে নিধারণ শ্রেয়, সেই জন্য ব্রাহ্মণ যদি পরিবর্তন হওয়া চায়, সর্বস্ব কুলে চলে যাওয়া চায়, তাহলে উপায় বাল্যকাল যৌবনকাল উপর কর্ম করিব, ক্ষত্রিয়গুলি প্রবেশ করিব। যে ক্ষত্রিয় মানুষের কর্ম না করিয়া অন্য অন্য কর্ম, সেই সেই পাপের ফলে পাপ হবে, সেই পাপের ফলে সেই সেই জড়িতে জন্ম হইবে। তো কোন তো আছে হাত তোলো, তোমরা কায় কীট পতঙ্গ পশু গুলোর জন্ম নেবেন হাত তোলো, তো
ঘুমে পোকা হবে এবার মরিয়া। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণ গুলো কাজ আমি মনে করি হাত তো ব্রাহ্মণ গুলো, শূদ্র গুলো কাজ আমি মনে করি হাত তো, ক্ষত্রিয় কোন কাজ জন্ম না নিলেন হাত তো, এই যে কথা, তো সেই জন্যে শাস্ত্র লেখা আছে গন্ধর্ব কীট পতঙ্গ পশু পাখি সবাই ব্রাহ্মণ শুদ্ধ সবাই কর্তৃগুলো জন্ম নিয়ে চায়, কেন করি হয় পঞ্চভূত বিলীন হওয়া লাগে, পঞ্চভূতের দ্বারাও গঠন হওয়া লাগে, বুঝলেন। সেই জন্য ক্ষত্রিয়বাসী নিজের কুল ত্যাগ করে না, ওই জন্য গীতা কৃষ্ণ কইছে স্বধর্মে নিধারণ শ্রেয় ওইটাই শ্রেষ্ঠ কুল, ওটাই না যে ক্ষত্রিগুলো জন্ম নিষিদ্ধ হয় তো ওইটাই শ্রেষ্ঠ কুল, আর পর ধর্ম ভয়াবহ, যদি এটা না করে তাহলে ওই বৈপুরস্ত জন্ম হইবে। শাস্ত্রের কথা সুতরাং ধরো তোমার একটা মুদ্রা দেখান, হাতের মুদ্রা, হাত হস্ত মুদ্রা, ব্রাহ্মণের মুদ্রা এখন কেমন, এটা কি কয় হাত পাতা, এটা কার মুদ্রা, ব্রাহ্মণের হাত এমন হবে, শূদ্রের হাত এমন হবে, কেমন হবে শূদ্রের হাত কেমন হবে, মুটি হবে মুটি, আর ক্ষত্রিয় হাত কেমন হবে এমন হবে। সেই জন্য বর্তমান এই পৃথিবীর শূদ্রের হাত মুটি তো ওই জন্য ফ্যাক্টরির মালিক কর্মব্যস্ত মানসি কর্ম করি খায় বর্তমান জ্ঞান আছে, সেই জন্য উমার টেকনোলজি গুলো ভূত আর ভবিষ্যতের জন্য নোমার বর্তমানের জন্য, আর ব্রাহ্মণের ভূত নাই ভবিষ্যৎ নাই কিছুই নাই, বলে আমার কিছুই নাই, আমার আগত নাই পাহত নাই, এই হচ্ছে কথা। এই জন্য ক্ষত্রিয় মানসির হাত এই মুদ্রা হওয়া লাগবে, এটা দান মুদ্রা, কি কয় দান দেওয়া লাগবে, দান দান মুদ্রা থাকে ক্ষত্রিয়, আচ্ছা তাহলে আমরা কোন মুদ্রা কোন মুদ্রা জীবন যাপন করব, আমরা এই মুদ্রা জীবন যাপন করব কি কর হাত কর্ম, এ যদি ক্ষত্রিয় মাসে হাত পাতায় ও লাঠি পাবে মাথা ঘুরে দিবে পেটন লাঠি দিবে একজন মানব বলছেন, হাত যদি পাবিস এইগুলা পাব, গালি পাব, লাঞ্ছনা পাব, বঞ্চনা পাব, বুঝছেন, রেডি কোনো যাবো এগুলো পাবো, আর যদি মুটি পাকাস চাস, মুটি মুটি যদি পাকাস চাস তাহলে পা ধরা নেই, কি করে রাখবে, তুই যদি মনে করিস মুই মুটি ধর মুটি এমন করি, এটা এটা তো পারমিশন নাই পূর্ব পূজা,
এমন যদি ঘুরবার সাজ তাহলে পা সব পা ধরা লাগবে, পা ধরা কি ধরা লাগবে, পা ধরা লাগবে পা। এমন করে যদি বাসে চাস তখন কি ধরা লাগবে পাও। সত্যনামিতা সত্যনামিতা, তোমরা যদি মনে করেন ময়ূর করে ঘড়ি খান কি ধরা লাগবে তোমার পাও, ইধার কা মাল উধার করো। যে মকু খানে জ্ঞান দেও ময়ূর একটা ফ্যাক্টরি মালিক হন বড় এমন এমন হোক এমন করলে কি ধরা লাগবে টেকনোলজি ধরি পাবেন না, পাও ধরা লাগবে তোমার। সত্যনামে এখন কি মুদ্রা গুলো জানলেন তো, আর যদি তোমরা এই হাতটা, আমার হাতটা এত আছে না ভিখারি হচ্ছে না, এই হাতটা এখন এমন করার পার্টি করা নাকি পিটিকা নগুলো দুটো না না ওঠে নগুল গুলো ভেড়া হচ্ছে না হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে মুদ্রা, দান মুদ্রা তো, এটা দান মুদ্রা, এটাই তোমার ধর্ম, এটাই আমার ভূখণ্ডের মানুষের ধর্ম। পালন করবে না না করবে তো মনে রাখবেন, এটা হচ্ছে গণতন্ত্র নীতি, গণতন্ত্র ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। ভোট দিলে সিট পাওয়া যায়, সিট দিলে সিট পাইলে পাওয়ার পাওয়া। রাজা শাসন চলে গেছিল তারপরে গণতন্ত্র আসলো, আমরা তো রাজতন্ত্রের মানুষই গণতন্ত্র তো বুঝি না, তো গণতন্ত্র শিখতে শিখতে এই যে শিখবার না তো হ্যাঁ আরো শিখবার, এরা আমরা শিখছি নাকি গণতন্ত্র শিখি নাই, এরা করে তুই কি বুঝিস রাজনীতির কি বুঝবি? আর ভাই আমরা তো রাজনীতি করা মানুষই, আমরা কি রাজনীতি কি বুঝবো, রাজনীতি করা মানুষই রাজনীতির কি বুঝ কিছু বুঝি চুপ, আমরা বলে রাজনীতির কিছু বুঝি না। আরে মূর্খ আমরা রাজনীতিতে জন্ম হয়েছি, রাজনীতি আমার ভাই বাদ নিয়ে স্যার, হে মূর্খ আমরা কূটনীতি বুঝি না, তুই কয় কূটনীতির কি বুঝবো, তুই কূটনীতির কি বুঝিস, হ্যাঁ এটাই সোজা কথা বুঝছেন। কিন্তু আমার কি কয় হ্যাঁ তুই রাজনীতির কি বুঝিস, আমার রাজনীতি কিছু বুঝি না ভাই, আমরা যদি রাজনীতি না বুঝলাম হয় তোর অবস্থা কি হইলে। আমরা যদি রাজনীতি না বুঝলে হয় তো অবস্থা কি হয়ে যায়, কোন সত্যনবিতা আমরা রাজনীতি না বুঝি ভাই, আমরা কূটনীতি যাবো তো ভাই, আমরা কূটনীতি করে যাবো না, যান যায় পর বচন না যায়, আমরা কূটনীতি করে যাবো না। এই কূটনীতি না করার জন্যে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ভারত সম্রাটের প্রস্তাব ছিল, ভারত সম্রাট মানে চাইছে এই কূটনীতি স্থাপক মহারাজা ভারত সম্রাট হয়নি, বলে স্বাধীন ভারতটা এই কূটনীতি করিয়া ভারত সম্রাট ভবান না দিন না হয়া স্বাধীন, আমরা সে দেশটা স্বাধীন করে দিলাম, এই স্বাধীন দেশটা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিল ভাই, এই যে হিন্দুস্তান আর পাকিস্তান হয়েছে, কোন নেতা পুরস্করণ তো কোন নেতা আন্দোলন করছে, মুসলমান গুলো করছে নাকি ইনকলাব জিন্দাবাদ আমাকে পাকিস্তান চাই, পাকিস্তান করছে নাকি যেটা হিন্দু কয়
হিন্দুগুলা কোথায় নাকি আমাকে হিন্দুস্তান চাই, হিন্দুস্তান চাই, কোথায় ব্রিটিশ হট যাও আমাকে হিন্দুস্তান চাই, ব্রিটিশ চলা যাও আমাকে পাকিস্তান চাই, আন্দোলন করছে তো এমন আন্দোলন করছে। হিন্দুস্তান পাকিস্তান কখন হল, কখন আসেন, যখন এলিজাবেথ ঘোষণা করে দিলে ভারতবর্ষ স্বাধীনের অর্ডার দিয়ে দিয়েছে ওই আটলান্টিক সরস পথে চাটা সরস মতো, এই তখন হিন্দুস্তান আছে পাকিস্তান আছে, মহারাজার কথাটা ভুলি গেল, হিন্দুস্তান হল পাকিস্তান হল, করোড়ো মানুষ নির্ঘাত মারা গেল, নির্মম ভাবে হত্যা হল, বিনাশ হয়ে গেল, কত বাও বাড়ের ইজ্জত গেল, কত মানুষ নিঃশিষ হয়ে গেল, নিঃশ হয়ে গেল, আমরা দুশ্মনের শত্রু, দুশ্মনের জন ভাই, এই যে আসল কাহানি, আমার মহারাজ আমার ভারতীয় বানাইছে, বানাইছে নাই বানাই, ভারত প্রশাসন সামিল হয়েছে, আমরা কি সব ভুল হারে, আমরা কি সব বুদ্ধি হারিয়ে গেল, হালাই পাঠাচ্ছে নাকি, না ভাই আমরা কোনো বুদ্ধি হারাই নাই, আমরা কোনো ইতিহাস ভুলি নাই, সবগুলো জানি, আমরা যুদ্ধ ভুলি নাই, যুদ্ধ জানি, আর আমার অস্ত্র জানি, আমার অস্ত্র কি কাজ করে, কিন্তু ভাই আমরা যে প্রয়োগ করবো কার বিরুদ্ধে করবো, এগুলো তো আমারে মানছি, আমারে দেশ কার বিরুদ্ধে করবো, এটা কার নীতি, রাজার নীতি, রাজার নীতি, রাজা সবাই সমাজ সুখে দেখে, তো সেই ভূখণ্ডের মানছি আমরা, সেহেতু আমরা কূটনীতি রুদিরা, তো ভাই এটা গণতন্ত্র নীতি, গণতন্ত্র হাত, হাত হাতের ভিতরে নগুল আছে, এই নগুলটার ভিতরে পাওয়ার আছে, তো তোমরা যাকে যাকে তোমরা সিদ্ধান্ত করবেন তাই পাওয়ার আছে, বুঝলেন, তাই পাওয়ার দেশে, তো যাকে ভোট দিয়ে জিতেবেন তাই পাওয়ার দেশে, সেহেতু এটা গণতন্ত্রের নীতি, এই যে আজকে ঘোষণা হয়েছে না, ভোট ঘোষণা হয়েছে না, হ্যাঁ ঘোষণা নেই আর ঘোষণা, ইলেকশন ডিক্লেয়ার হয়েছে না, আজ থেকে কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, এখন এগুলা এমপি এমএলএ মিনিস্টার কোন ভ্যালু নাই, কি নাই, প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এই ক্যাবিনেট মিনিস্টার এমপি আজকে তো শেষ, এখন কার হাতে পাওয়ার আছে, ইলেকশন কমিশনার, আজকাল দ্য কনস্টিটিউশন সংবিধান যা ভোটটা পরিচালনা করে যতদিন পর্যন্ত ভোট চলবে উয়ারে হাতে পাওয়ার আছে, ভালো বুঝছেন, আমি এটা কিচ্ছু করি ভাবি না, এখন সরকার এসে ধরনের লক্ষণ কি সত্যনামিতা মানে কাম চলা সরকার, যেমন পাঁচ বছর ধরবে আরো কাম শাসনত আসবে, আরো কাম সফল দিবে, আরো কাম হবে, তো যাকে সিলেকশন করে ভোট ভোটাবেন তাই সরকার আসবে, এটা সত্য না মিথ্যা, তো ভাই এটা করবে গেলে একতার দরকার, কিন্তু দরকার একতা, এখন তাতে পসিবল নীতি আছে, তা
নাই, এটা হুল কচু, এটা টুল কচু, এমন করে বেড়া নাকি একটা না এবার যদি এদন হয় কুকটি যদি না গেলে কি হবে? কিন্তু আর মর মাটি মর ঘাটি মর মাইয়া মশা তোর তুমি ঠিক আছে তোর নাকি মোর কথা বলবো না, ঠিক আছে ভাই তোর মাইয়া তোর বেটি তোর ঘাটি কথা না হবে, শাসন ব্যবস্থা তোর মাইয়া শাসন নাই সবার কাছে গণতন্ত্রের শাসন বলেন যার হাত ভোট দিয়া পাওয়ার পাবে তাই দেশ চলাইবে, এরা তো বুঝছেন আমরা তো বুঝি না, মই পার্লামেন্টের রাজ্যসভার সদস্য এই ইমার্জেন্সি পাওয়ারটা গিয়েছি, ইমার যদি বছরে যদি প্রত্যেক বছর সরকার হয় ঘটনা প্রত্যেক বছরে সরকার ভাঙে রাজ্যসভার সদস্যের পদ যাবে না, ওটা স্থায়ী পদ বুঝছেন, কিন্তু এমপি গুলো বদলি যাবে আজকে এক বছর শাসন থাকবে ছয় মাস ভাঙ চলে না কেউ ছয় মাস সরকার ভাঙ চলে না, আচ্ছা পুরো তরি যাবে ফের আরো ঘটক দেখিয়েছে এখন এমা সরকারটা সে আছে এখন আর কাম নাই গেল এখন আর এগুলা কয়া কাম হবে কাম হবে হ্যাঁ করি পাবে না কোর্ট অফ কন্ট্রাক্ট লাই গেছে বুঝছেন নাই বুঝেন এদের গান তো সবাই জানে না, সেহেতু আমরা এলা গান করা ছাড়া কিছু করি পাবো আমার এখন গান গান করা কি গান এই বাজার করে গান কমা গান শুনে ভালো এই কোনো গান ভাইয়া কুটি মাছও দিয়া কুটি মাছের লোভে বগা পড়ে উড়াও দিয়া উড়িয়া যারে চকা পাখি কথা কয় ছাড়ে তোমার বগা বন্দি হয়েছে ধল্লা নদীর পারে এই কথা শুনিয়া বগি দুই পাংখা মেলিল ধল্লা নদীর পারো যায়া দরস নদী বগ আগ দেখিয়া বগি কান্দে বগি দেখিয়া বগা কান্দে আমার নিয়ে গেলাম বোঝে না আহারে কুকুরার কুকুরের সুতা হলু লোহার গুঞ্জা কুকুরা বানাই কুকুরে জানেন তো এক কতগুলা মুগে মুগে আছে না মুগে সুতা ও কুকুরে কুকুরের সুতা কত লোহার গুঞ্জার মতো শক্ত হচ্ছে রে জানি না রে যতই টানে অত গালা তুমি ধরো তেমন আমার অবস্থা হয়েছে হাতে বড়িয়া বগা কান্দে বগা দেখিয়া বগি কান্দে রে বগি দেখিয়া বগা কান্দে বুঝলেন
সেতু ভাই আমরা বগাও নমাই বগিও নমাই, আমরা মানব সভ্যতার শ্রেষ্ঠ মানব। আমরা এখানে কান্দুন, আমরা কেন কান্দুন, আমার ভুল ভবিষ্যৎ জ্ঞান আছে। তো ভাই সেই জ্যোতি হলো এটা একটা দর্শন জ্যোতি, এটার দর্শন দর্শন জ্যোতি দেখতে লাগছে না, আর এটা একটা জ্ঞান জ্যোতি, জ্ঞান চিন্তা কর তোর সমাধান পাবে। ঠিক আছে, মুদ্রা কয়টা মুদ্রা, কোন হাতের মুদ্রা তিনটা মুদ্রা, এই মুদ্রা কি, এটা মুদ্রা কিসের, হ্যাঁ এটা কি করে ইন্ডাস্ট্রিয়াল বানায়, হাতুড়ে টাতুড়ে মারে হঠাৎ, আর তার এটা মুদ্রা সূত্রের মুদ্রা এটা, আর এই মুদ্রাটা কার, ক্ষত্রিয়ের। কেন এই মুদ্রা, কারণ ক্ষত্রিয় ভূখণ্ডের মালিক। এই জন্য গীতা করছে বুঝেছে, দুর্যোধন করছে বিলি কাড়ানো মাটি না দিন, কৃষ্ণ করছে দুর্যোধন ঠিক আছে যুদ্ধ না করলে তুই মাটি না দেবো, তো বিলি কাড়া মাটি না দেবো, তোর অস্ত্র নেওয়ার কুখ্যাত হাজির হইস, পঞ্চ পাণ্ডবের গাঁ বিলি কাড়ার মাটি কোনো যুদ্ধ করি নিবি। মহাভারতের যুদ্ধটা বিধির মাতার জমির জন্য হয়েছে, বুঝছেন, তেলা চিন্তা করি দেখো ভাই, আমরা কিছুই হারাই নাই, কিছুই হারাই নাই, খালি আমার মতি ভ্রষ্ট হয়েছে, এতটার প্রয়োজন আরো সলসাতেন ফাঁসিবেন, সিদ্ধান্ত করিয়া কর্ম করব, মোর সেইখানে বুঝার মোর সেইখানে বুঝার না, আর কথা হল মোর কথা তোমরা নিশ্চয় বুঝছেন, কিন্তু হ্যাঁ এটা কর পাব, এটা কর পাব যে তোর সব ঘুরে যাবে, সময় আর অপেক্ষা করবে, সময় ঘুড়ি না দিলে নেওয়া নয়, কান ঘুড়ি দিবে না, কি করে লাগে ঘুড়ি নেওয়া লাগে, বুঝছেন, ঘুড়ি নেবার পাবো না, পাবো পাবো না, পাবো, ঠিক আছে ধন্যবাদ সবাই খান।